শহীদদের স্মরণে একটি ভাস্কর্য সংস্কার ঘটেছে যা আমাদেরকে মর্মাহত করে। তা হচ্ছে বর্তমানে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সম্ভবত 26শে মার্চের অনুষ্ঠানে আপনাদের সামনে কিছুই বলবো না, শুধু এইটুকু বলবো জাতির জনকের প্রতি যে অবমাননা, জাতীয় পতাকার প্রতি যে অবমাননা, জাতীয় একটি স্মারক ভাস্কর্যের প্রতি যে অবমাননা, সেটা কোন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দ্বারা ঘটিত হতে পারে না। সেটা অবশ্যই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে তাদের প্রেতাত্মার দ্বারা সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই জামাত শিবিরকে প্রশাসন থেকে অবশ্যই অপসারণ করতে হবে, তাদেরকে আমরা চাঁদপুরে চাই না। এমন শিল্প বান্ধব জেলা প্রশাসক চাঁদপুরে প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন একজন ভালো প্রশাসক, যে শুধু তার যোগ্যতা তার অবস্থান জেনে কাজ করবেন। তিনি এখানে চাঁদপুরে অ্যাবসুলেট পাওয়ার প্র্যাকটিস করছেন, আমরা তার অ্যাবসুলেট পাওয়ারের বীজ বাধা ভেঙে দিতে চাই। আমরা চাই তাকে অবশ্যই, আমরা এটা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো, মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে জানাবো, শিক্ষামন্ত্রীকে জানাবো, যে আমাদের পক্ষ থেকে তাকে অপসারণ করা হোক চাঁদপুর থেকে। এমন শিল্প বান্ধব জেলা প্রশাসক, যে বিকৃত রুচির অধিকারী, যে বিকৃত মানসিকতার অধিকারী, যে আমার স্বাধীনতার স্তম্ভগুলোকে এক এক করে নষ্ট করে দিচ্ছে, যে আমার বদ্ধভূমিকে বিনোদন পার্ক বানিয়েছে বঙ্গবন্ধুর নামে, তাকে আজ থেকে 10 বছর পর হয়তো বা অনেকে ভাববে যে যেমন আওয়ামী লীগ করেছে, তা নয়, এটা করেছে জেলা প্রশাসন, তাদেরকে আওয়ামী লীগের হতে হবে না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী থাকুন, এর বেশি ক্ষমতা আপনারা চর্চা করবেন না। আপনি একটা ফেসবুক স্ট্যাটাসে আমারই ছোট ভাই মিজানুর রহমানের সাথে মেসেঞ্জারে কথা বলেছেন যে আমরা বেশি কথা বলি, আপনি কি কথা বলেন, আপনি কে, আপনি চাঁদপুরের কে? যেইভাবে বদ্ধভূমিতে জাতির জনকের নামাঙ্কিত করে বিনোদন পার্ক নির্মাণ করা হয়েছে, যেইভাবে আমাদের জাতীয় পতাকা বিকৃত করে উড্ডয়ন করা হয়েছে, এইটা এরা যারা করছে, যে সমস্ত সংস্থা করেছে, তিনি যেই হন না কোন, আমরা জেনেছি জেলা প্রশাসনের আয়োজনী উদ্যোগে এসব হয়েছে। আমরা জেলা প্রশাসনের এরূপ অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং এই ধরনের হীন হেয় কাজের জন্য আমরা অতি সত্বর এই জেলা প্রশাসকের অব্যাহতি বা এখান থেকে চলে যাওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে আমরা একটা আলটিমেটাম দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের প্রাণের অস্তিত্বের অঙ্গীকার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, এবং অতি সত্বর বদ্ধভূমির অঞ্চল থেকে এই বিনোদন পার্ক প্রত্যাহার করে নিতে হবে, এবং সেখানে জাতির জনকের নামকে কলঙ্কিত করে যা করা হয়েছে সেটা প্রত্যাহার করে নিতে হবে, এবং জাতি আমাদের জাতীয় পতাকাকে যেভাবে অপমানিত করে বিকৃত করে উড্ডয়ন করা হয়েছে এই বিষয়ে ক্ষমা প্রদর্শন পূর্বক যথাযথ বক্তব্য প্রকাশ করতে হবে, অন্যথায় আমরা বাংলাদেশের শিল্পী সমাজ এই নিয়ে ব্যাপক আন্দোলনে নামব। আমরা আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আমরা ঢাকা থেকে ইতিমধ্যে ঢাকায় আমাদের জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক নাট্য সংগঠনের এবং বুদ্ধিজীবী বোদ্ধাদের সাথে এই বিষয়ে কথা বলেছি, সেখানে তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন, তারা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন, তাদের নির্দেশনায় আমরা এখানে এসেছি, আজকে জেলা প্রশাসন বরাবরে আমরা প্রতিবাদ স্মারকলিপি দিব এবং আপনাদের সামনে আমাদের কথাগুলো তুলে ধরব। পরবর্তীতে আমরা ঢাকা ফিরে যাব, সেখানে জাতীয় পর্যায়ে এটার আন্দোলন প্রক্রিয়া শুরু হবে। আমরা বলতে চাই আমরা কোনোরকম বিভেদে যেতে চাই না, তার পূর্বে এগুলোর সুষ্ঠু সমাধান আমরা চাই। আমাদের গণযোদ্ধা নিহত, আমাদের স্বজনদের জন্য, আমাদের দেশবাসীর যারা মারা গেছে নিরীহ মানুষ, তাদের জন্য আমরা প্রার্থনা করেছি। আজকে সেই জায়গাটিকে নিশ্চিতভাবে একটি গণহত্যা বদ্ধভূমিকে কোন অবস্থাতে এটি পার করা যায় না, এটি করাটা আমার মনে হয় সমীচীন হয়নি। আমাদের আহ্বান থাকবে প্রশাসনের প্রতি এটি পরিবর্তন করে। আমরা জানি যে এটি বঙ্গবন্ধুর নামে নামকরণ করেছেন, বঙ্গবন্ধুদের জন্য শিশু পার্ক, বঙ্গবন্ধু শিশু পার্ক, কিন্তু আমার বক্তব্য হচ্ছে বঙ্গবন্ধু নামে তো অবশ্যই আসে অথবা কোথাও অন্য কোন একটি জায়গায় শিশু পার্ক করা যেত। বদ্ধভূমিতে শিশু পার্ক করার কোন রকম আমার এটি কোন রুচিতে কোন অবস্থায় অনুমোদন করে না। শিল্প রুচি করে।